হচ্ছে আজকের ক্লাস আজকে আমাদের ক্লাস হচ্ছে বসেস থিওরি তার আগে এরিয়া ভেক্টর নিয়ে কিছু কথা বলবো তো এটা জেইই নিটের ক্লাস আমি সবাইকে আবার বলবো যে জেইই নিটের ক্লাস দেখার জন্য যে কোনো চ্যাপ্টারে দেখার জন্য তার আগে বোর্ডস এর যে ভিডিওগুলো আছে সেগুলো দেখা কিন্তু মাস্ট ওগুলো দেখে তারপর এটা দেখলে বুঝতে আরো সুবিধা হবে আমি চেষ্টা করব যে ওটা না জানা থাকলেও এখানে যেতে বোঝা যায় বাট তবুও ওগুলো দেখা থাকলে আরো ভালো বোঝা যাবে কারণ ওখানে আরো ছোট ছোট জিনিসকে দেখতে বলা হয়েছে আর এখানে একটু স্টেপ জাম্প করা হবে চলো শুরু করছি আজকে ক্লাস তো প্রথমে আমরা যেটা বলবো তার নাম এরিয়া এরিয়া চলো তোমরা আমাকে বলো এরিয়া স্কেলার না ভেক্টর এরিয়া স্কেলার না ভেক্টর তো যারা যারা প্রথম ক্লাস করছো তারা অ্যানসার দেবে এরিয়া স্কেলার তাই তো নাকি আর যারা বোর্ডসের ক্লাস দেখেছো তারা অ্যানসার দেবে এরিয়া ভেক্টর দেখ বুঝো সহজ জিনিস আচ্ছা আমি একটা স্কোয়ার নিলাম একটা স্কোয়ার নিলাম নাম দিলাম এ বি সি ডি স্কোয়ারের সাইডগুলোর নাম দিলাম এ এ এ এ বোর্ডসের ক্লাসেও এই জিনিস পড়া আছে তো ওটা দেখা থাকলে ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে চলো আমাকে বলো কমন সেন্স লাগিয়ে ক্লাস 19 এর কনসেপ্ট লাগিয়ে 11 এর কনসেপ্ট লাগিয়ে এরিয়ার ফর্মুলা কি হবে আমরা বলি এরিয়া হবে এ স্কয়ার তাই তো নাকি এবার বাট আমরা এই এ স্কয়ার কে এইভাবে লিখতে পারি দেখো তো আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি এটা এবি আর বিসি মাল্টিপ্লিকেশন অথবা উল্টো হতে পারে এবি বিসি না হয় বিসি সি এ সিডি হতে পারে অথবা সিডি ডি এ হতে পারে যে কোনো দুটো সাইডের মাল্টিপ্লিকেশন বলো ঠিক বললাম কিনা এই সাইডগুলোকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি তাহলে এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর আচ্ছা এদের মধ্যে কি প্রোডাক্ট হচ্ছে বলো বলো ক্রস প্রোডাক্ট ক্রস কে ভাঙলে কস আসে না সাইন আসে ভেক্টরের সাইন আসে তাহলে এবি ইনটু বিসি সাইন এই যে সাইনের অ্যাঙ্গেলটা হবে সেটা হবে এবি আর বিসির মধ্যেকার অ্যাঙ্গেল তাই তো এবি আর বিসি মধ্যেকার অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি তাহলে হয়ে গেল সাইন 90 ডিগ্রি তো বাবা সাইন 90 এর ভ্যালু কত 1 তাহলে অ্যানসার কি দাঁড়ালো এবি ইনটু বিসি সাইন 91 এবি কি কোয়ান্টিটি এবির ম্যাগনিচিউড কেন দেখো ভেক্টর থেকে ম্যাগনিচিউডে চলে এসেছি এবি এ বিসি ও এ তাই এ স্কয়ার বলো দেখো মিলল বাট এর মধ্যে লুকিয়ে আছে কোন জায়গাটা এই জায়গাটা না তাহলে বলো এবারে যেহেতু ক্রস প্রোডাক্ট হয়েছে আর তোমরা জানো ভেক্টরে ডট প্রোডাক্ট হয় আর ক্রস প্রোডাক্ট হয় ডট প্রোডাক্ট কে বলা হয় স্কেলার প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কে বলা হয় বলো 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 ভেক্টর প্রোডাক্ট তাহলে এরিয়া স্কেলার না ভেক্টর ভেক্টর আমি আশা করব সবার আইডিয়া ক্লিয়ার যাদের যাদের ডাউট ছিল এরিয়া স্কেলার কোয়ান্টিটি তাদের ক্লিয়ার রে কিন্তু এবার একটা কোশ্চেন অ্যারাইজ হয়ে গেল যদি এরিয়া ভেক্টর হয় তাহলে তার ডাইরেকশন কি হবে তাই তার তো ডাইরেকশন দিতে হবে
আমি বলতে চলেছি এবার খুব ইম্পর্টেন্ট কথা, ডাইরেকশন অফ স্টার মেরে লিখবে এটাই মনে রাখতে হবে, হ্যাশ দিয়ে লিখলাম, ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর। আচ্ছা ভালো করে শুনবে, আবার ঝামেলা আছে এখানে। আচ্ছা এরিয়া ভেক্টর দু ধরনের হয়, এরিয়া দু ধরনের হয়, একটাকে বলা হয় 2D এরিয়া, আরেকটাকে বলা বলবে 3D এরিয়া। আমি জানি তোমরা ডাউট করছো যে 3D আবার এরিয়া কিভাবে হয়, সব দেখাবো। 2D এরিয়া মানে ভালো করে বোঝো, যে যে এরিয়া গুলো ওপেন এরিয়া, ওপেন এরিয়া, ওপেন বোঝো রে, যে যে এরিয়া ওপেন এরিয়া তাকে বলা হবে 2D এরিয়া। ভালো করে দেখো এই যে ছবিটা আমি এঁকেছি, একটা স্কোয়ার এঁকেছি, এটা ওপেন না ক্লোজড? ওপেন এরিয়া। আমি সবাইকে বোঝাতে পারছি ওপেন এরিয়া নিয়ে কোনো ডাউট আছে? ভালো করে শোনো, তোমরা যে ঘরে এখন ক্লাসটা শুনছো সেই ঘরে দেখো সব দিকে যেদিকে তাকাবে দেখো সেই দিকে সারফেস দিয়ে বন্ধ করা আছে, তাই না? এবার ভাবো তোমার মাথার উপরে যে ছাদটা আছে ওটা নেই, তোমার মাথার উপর যে ছাদটা আছে ওটা নেই, তাহলে এটা কি এরিয়া হয়ে গেল? ওপেন এরিয়া। ওপেন এরিয়া যদি হয়, ওপেন এরিয়াকে আরেক নামে কি বলে ডাকে? ওপেন এরিয়া বলবে, বা কি বলবে বলো, কি এরিয়া বলবে? 2D। 2D কথা বলা মানে ওপেন এরিয়া বাবা, সেম কথা, ওপেন এরিয়া যা 2D এরিয়া তাই। এরিয়া ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর 2D হচ্ছে কি? পারপেন্ডিকুলার টু দা সারফেস, পারপেন্ডিকুলার টু দা সারফেস। আমি ছবিটা কিরকম এঁকেছি? এরকম এঁকেছি, এটা আমার এরিয়া, তাহলে এর পারপেন্ডিকুলার কোন দিকে হবে? ভালো করে দেখো, ধরো আমি ধরলাম এটা এক্স, এটা এক্স, বুঝতে পারছো? আর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। বলো তাহলে এর পারপেন্ডিকুলার, এক্স ওয়াই এর পারপেন্ডিকুলার কোনটা হবে? জেড অ্যাক্সিস। তাহলে ভালো করে বুঝলাম, তাহলে ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর পারপেন্ডিকুলার টু দা সারফেস, তার মানে সব সব সবসময় না, এই কেসে, এই কেসে ডাইরেকশন কোন দিকে হবে? জেড অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিসে ডাইরেকশনকে কোন ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? কে ক্যাপ। তাহলে এর ডাইরেকশন হবে কে ক্যাপ, বলো বুঝলে কিনা? যে ক্যাপ বলিনি, কে ক্যাপ বলেছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এর পারপেন্ডিকুলার হবে জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস এর দিকে যে ইউনিট ভেক্টর সেটা হবে কে ক্যাপ, কে ক্যাপ। ক্লিয়ার? ক্লিয়ার সবার? আচ্ছা যদি কে ক্যাপ হয়, এবার কোশ্চেন সেই কে ক্যাপটা কোন দিকে? কে ক্যাপ দুটো হতে পারে, প্লাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ, কি রে, এর পারপেন্ডিকুলার এদিকেও হতে পারে, আবার এর ভেতরেও তো হতে পারে, বোর্ডের ভেতরেও, কি রে মজাদার জিনিস। 2D হলে, 2D হলে, 2D হলে পারপেন্ডিকুলার টু দা সারফেস যে কোনো দিকে হতে পারে, মানে আউটওয়ার্ডস ইনওয়ার্ডস সব হতে পারে। মানে এই ছবির ক্ষেত্রে এরিয়া ভেক্টরের ভ্যালু হচ্ছে, এখন উপরে লিখছি, এ স্কোয়ার কে ক্যাপ অথবা অর এ স্কোয়ার মাইনাস কে ক্যাপ, দুটোই কারেক্ট। বলো বোঝা গেছে কিনা? দুটোই কারেক্ট। আচ্ছা এবার ভালো করে শুনবে, আরেকটা সারফেস হয়, আরেকটা সারফেস হয়, এখানে লিখছি আর পুরো লিখছি না, ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর, এবার এটা হচ্ছে 3D। 3D মানে কি? বলা হয় ক্লোজড এরিয়া। কি এরিয়া? 3D মানে কি এরিয়া? ক্লোজড এরিয়া। সবাই আমার সাথে সাথে বলো, তবে ভালো বুঝবে।
যখনই কথার অ্যানসার দেবে ভালো মাথায় ঢুকবে। ক্লোজড এরিয়া, ক্লোজড এরিয়া হলে তার ডাইরেকশন হবে পারপেন্ডিকুলার টু দা সারফেস, এটা তো থাকবে, আউটওয়ার্ডস হবে, ইনওয়ার্ডস আর হবে না। কি হবে? ক্লোজড এরিয়া হলে, 3D ক্লোজড এরিয়া হলে ডাইরেকশন হবে পারপেন্ডিকুলার টু দা সারফেস আউটওয়ার্ডস, আউটওয়ার্ডস, ইনওয়ার্ডস হবে না, আউটওয়ার্ডস। এটাই আমাদের পরীক্ষায় বেশি লাগে, আউটওয়ার্ডস। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বোঝান, দেখ খুব সহজ এক্সাম্পল, বলো এটা কি এরিয়া? একটু নিচে হয়ে গেছে, আমি একটু উপরে আঁকি সুবিধা হবে। বলো এটা কি এরিয়া, ওপেন না ক্লোজড? ক্লোজ এরিয়া। তাহলে ভালো করে দেখো, ভালো করে দেখো। আমি বলতে পারি এটা হচ্ছে সেটা যে ঘরে তোমরা বসে আছো, আরে রাফলি কিরে, এটা তোর ঘরের ছাদ, এটা তোর ঘরের ছাদ, তাই তো? তাহলে এর এরিয়া হবে আউটওয়ার্ড, বুঝতে পারছিস? উপরের দিকে হবে, আমি তার উপরের দিকে এখানে আঁকতে পারি না, না তাই এইভাবে এঁকেছি। বল বুঝলি কিনা? ভালো করে দেখ, এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে গল্প এখানে অনেকটা হয়ে যাবে, অঙ্ক আসবে এখান থেকে। আচ্ছা, এই উল্টো দিকে কে আছে, যেই সারফেসের উপর তুই বসে আছিস, এইটা কিরে? তাহলে বল এর এরিয়া কোন দিকে হবে? নিচের দিকে। বল ক্লিয়ার কিনা? এটার এরিয়া কোন দিকে হবে? ডট ডট দিয়ে দেখাচ্ছে, এটার এরিয়া, এরিয়া ভেক্টর এই দিকে হবে, এটার এরিয়া ভেক্টর এই দিকে হবে। আর কি পড়ে থাকলো? এই সামনের সারফেসটা, এটা কোন দিকে হবে? এই দিকে হবে। আমার এখানে দেখানো খুব ডিফিকাল্ট, আমরা এখানে এইভাবে দেখাই, এই দিকে হবে, আর এটার ক্ষেত্রে এই দিকে হবে। বল বুঝতে পারছিস কিনা? আরে থ্রি ডিতে দেখাবো কিভাবে, এটা এইখানে হবে, বুঝতে পারছিস? তো খুব ইম্পর্টেন্ট কোন সারফেসে কোন দিকে এরিয়া ভেক্টর, এটা আগে মাথায় রাখো। আচ্ছা সিম্পল থিং আমাকে বল, এটা কি এরিয়া? স্ফিয়ার, এটা কি এরিয়া? আচ্ছা আচ্ছা, আমি কেন বললাম স্ফিয়ার, ভালো করে শোনো, আমি এটা এঁকেছি, এটা সার্কেলও হতে পারত, বাট আমরা এরিয়া করছি, এরিয়া হয় 2D আর 3D। বলো এটা ক্লোজড না ক্লোজড নয়? ক্লোজড হলে 2D হবে না 3D হবে? আর 3D তে সার্কেলকে কি বলে? তাই আমি বললাম এটা স্ফিয়ার, মাথায় ঢুকছে সবার? তাহলে এর এরিয়া হবে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডস। আচ্ছা ভালো করে এটা বুঝবে, এটাতে ভুলো একটু, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডস মানে এগুলোকে যদি আমি মনে মনে বাড়াই, একটু দেখে গেছে আমার ছবিতে নোটস, এটা এগুলোকে যদি মনে মনে বাড়াই তাহলে সবাই কোথায় মিট করবে? সেন্টার থেকে। তো অনেকটা তোমরা জানো এরকম কাজ করে, লাইনস অফ ফোর্সও এরকম কাজ করে, তাই না? তো মাথায় রেখো এই অ্যাঙ্গেল গুলো সব 90 ডিগ্রি কিন্তু, ক্লিয়ার? এটাকে আরেকটা টার্ম ইউজ করে, বলে রেডিয়ালি আউটওয়ার্ডস। কি বলে? রেডিয়ালি আউটওয়ার্ড, এই ওয়ার্ডটা তোমরা মাঝে মাঝে বইতে পাবে, ম্যাগনেটিজমে পাবে। রেডিয়ালি মানে রেডিয়াস বরাবর কাজ করছে, তো তাই বলে রেডিয়ালি আউটওয়ার্ড, বাইরের দিকে। বলো বুঝলে কিনা? চলো তাহলে আজকে থেকে, আচ্ছা আমাদের না 2D সারফেস নেই, 2D সারফেস নেই, তাহলে আজকে থেকে, নেই বলা ভুল, নেই বলাটা ভুল এক্স্যাক্টলি, 2D সারফেস থেকে কোশ্চেন কম আসে, এটা বলবো আর কিছু না। তাহলে তুমি আমাকে বলো, এরিয়া স্কেলার না ভেক্টর? ভেক্টর, নাম্বার ওয়ান। নাম্বার টু, এরিয়া দু ধরনের, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। 2D এর ক্ষেত্রে
एरिया वेक्टर परपेंडिकुलरली बोलो परपेंडिकुलर एक बार बोलो सुनो सुनो दिस बोल जी परपेंडिकुलर टू द सरफेस परपेंडिकुलर टू द सरफेस কোন দিকে হতে পারে ইনওয়ার্ডস হতে পারে আউটওয়ার্ডস হতে পারে সেটা বলা সম্ভব নয় দুটোইতেই হবে আর ক্লোজড সারফেস হলে সব সময় কি হবে পার্টনা এই কথাটা বলো মেইন কথাটা পারপেন্ডিকুলার টু দা সারফেস আউটওয়ার্ডস পারপেন্ডিকুলারটা ভুলে যেও না ওটা মেইন জায়গা পারপেন্ডিকুলার টু দা সারফেস আউটওয়ার্ডস ক্লিয়ার ছবিগুলো ক্লিয়ার সবার হ্যাঁ আবার বলছি 3D সারফেস হলে তার আরেক নাম ক্লোজড সারফেস কি সারফেস কি সারফেস ক্লোজড সারফেস ক্লোজড সারফেস হলে কি হবে এরিয়া ভেক্টর outwards outwards perpendicular to the surface outwards open hole perpendicular to the surface je kono dikhi are ekta example dicchi dekho kibhabe bolbe jokhon doubt holo eta ki age bolo eta ki eta cylinder cylinder closed na open closed তাহলে এরিয়া ভেক্টর কি হবে না আগে মেইন কথাটা বারবার মিস করছো তোমরা পারপেন্ডিকুলার টু দা সারফেস আউটওয়ার্ডস আচ্ছা সিলিন্ডারে কটা সারফেস আছে ভেরি গুড তিনটি দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি কথা দিয়ে বলে আমার পেনটা সিলিন্ডার তো কি রে মার্কার হ্যাঁ মার্কার সিলিন্ডার এই দেখ এটা একটা সারফেস এটা একটা সারফেস কটা হলো দুটো আর এইটা একটা সারফেস তাই না তাহলে কটা সারফেস হলো তিনটে এবার বুঝো বল এই সারফেসের ক্ষেত্রে এরিয়া ভেক্টর কোন দিকে হবে রাইট সাইড এই এর ক্ষেত্রে কোন দিকে হবে লেফট সাইড লেফট সাইডে এইভাবেও করা যায় এইভাবে কি হবে না একদম বোঝা যাচ্ছে আশা করি সবার এইটা হবে আচ্ছা এইটা একটা কার সাথে বুঝতে পারছিস তো এই তো রিয়েল লাইফ দেখালাম পেন তো তার ক্ষেত্রে উপরে এর ক্ষেত্রে নিচে বল বুঝলি কি না ক্লিয়ার সবার ক্ষেত্রে কোন দিকে হবে পারপেন্ডিকুলার হবে ইনওয়ার্ড আউটওয়ার্ড মানে এটাও হতে পারে কারেক্ট এটাও হতে পারে কারেক্ট বলো বুঝলে কি না ক্লিয়ার হ্যাঁ 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 দুটোর ক্ষেত্রে দুটো নিলেই অ্যান্সার মিলবে ক্লিয়ার না এখানে রেজাল্টেন্ট কি করে হবে এখানে কোনো রেজাল্টেন্টের গল্প আসছে না রেজাল্টেন্ট তো তখন আসবে যখন দুটো আলাদা আলাদা জিনিস হবে এটা তো একটাই জিনিস এরিয়া ভেক্টর এদিকেও হতে পারে এদিকেও হতে পারে একটাই জিনিস দুদিকে হতে পারে দুটো এট এ টাইম হবে না দুদিকে হতে পারে পরীক্ষায় যদি অঙ্ক দেয় আমি বুঝবো কিভাবে আমি বুঝবো দুটোই অ্যাপ্লাই করব তারপরে অপশন দেখব দেখব অপশনে দুটোই আছে না একটা দেওয়া আছে যদি দেখি একটাই দেওয়া আছে বাকি তিনটা অপশন অন্য কিছু আছে তাহলে একটাতে টিক মারবো যদি দেখি দুটো অপশনই দেওয়া আছে যে দুটো আমার বেরোলো সেই দুটোতেই টিক মারবো ক্লিয়ার
চলো এবার কোশ্চেন, ভালো করে শুনবে আবার। এবার কোশ্চেন, তাহলে আমরা ক্লোজড আর ওপেন পেয়ে গেছি। তো প্রথম কোশ্চেন না, আচ্ছা কোশ্চেন একটু বাদে আরেকটা কিছু কনসেপ্ট বাকি আছে, তার নাম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স, আচ্ছা কি দিয়ে ডিনোট করে? ফাই, ফাই মানে হচ্ছে ফ্লাক্স, ইলেকট্রিক তাই ই দেওয়া হয়। এরকমই একই জিনিস তোমরা পরে করতে চলেছ। আচ্ছা তোমাদের অনেকের মনে আছে, তোমাদের অনেকের মনে আছে আগের দিনই ক্লাস হয়েছিল, আজকে হয়তো সবে ভিডিওটা আপলোড হয়েছে ইউটিউবে, গ্র্যাভিটেশন আমরা পড়াচ্ছি না, আমরা পড়াচ্ছি গ্র্যাভিটেশন উইথ ইলেকট্রোস্ট্যাটিক্স। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো, তাই তো? তো সেখানে তোমরা যদি দেখো তাহলে স্যার বারবার করে বলেছে এবং কম্পেয়ার করে করে দেখিয়েছে। কি দেখিয়েছে? তাতে স্যার দেখিয়েছে যে গ্র্যাভিটেশনে যা ইলেকট্রোস্ট্যাটিক্সে প্রায় সেম, প্রায় সেম, খুব কম ডিফারেন্স আছে, তাই না? আচ্ছা আরেকটা বলছি, ভালো করে শুনবে, ক্লাস টুয়েলভেই আমরা পড়ব, তার নাম হবে ম্যাগনেটিজম। সেটার সাথে ইলেকট্রোস্ট্যাটিক্সেরও খুব ভালো মিল আছে, খুব ভালো মিল আছে। হ্যাঁ গ্র্যাভিটেশনের মতো অত মিল নেই, অত মিল নেই, বাট ভালো মিল আছে। ইলেকট্রোস্ট্যাটিক্স আর গ্র্যাভিটেশন ভালো করে শোনো, দেখো তিনখানা সেকশন একসাথে হয়ে যাবে সেইভাবে যদি পড়ো। ওখানে যখন আমি পড়াবো ম্যাগনেটিজম, তখন আবার ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে কম্পেয়ার করে দেখাবো, চিন্তা নেই, যখন করবো দেখাবো। এখন একটু বলে রাখছি যাতে আইডিয়া গুলো ক্লিয়ার হয়। ইলেকট্রোস্ট্যাটিক্স, গ্র্যাভিটেশন, তিনটে, তাহলে তোমার পড়তে সহজ হবে। আরেকটা হচ্ছে ম্যাগনেটিজম অথবা ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোস্ট্যাটিক্স গ্র্যাভিটেশনের মধ্যে যদি 90% সিমিলারিটিস থাকে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটিজমের মধ্যে 60% সিমিলারিটি থাকে। ক্লিয়ার? তো সেই একটা সিমিলারিটির জায়গায় আমরা চলে এসেছি। এখানে যেমন আমরা তোমাকে পড়াচ্ছি ইলেকট্রিক ফ্লাক্স ম্যাগনেটিজমে, ঠিক তখনই তোমাকে পড়ানো হবে ম্যাগনেটিক ফ্লাক্স। তখন তার নোটেশন হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের নোটেশন হবে, বলে রাখছি শুনে নাও, ম্যাগনেটিক ফ্লাক্সের নোটেশন হবে ফাই বি। ম্যাগনেটকে, ম্যাগনেট বি কে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি, এম দেওয়া হয় না, বি দেওয়া হয়, বি কে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি। আশা করি মিল পেয়েছো। ইলেকট্রিক ফ্লাক্সের, হ্যাঁ কেউ কিছু বললে? ফাই বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের নোটেশন হবে। ক্লিয়ার? চলো এবার বলছে যে ইলেকট্রিক ফ্লাক্সের যা ডেফিনেশন হবে ম্যাগনেটিক ফ্লাক্সেরও সেম ডেফিনেশন হতে চলেছে। বুঝতে পারছো কেন স্যার বলেছিল 60% মিল আছে? আরেকটা কথা বলে নি, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স পড়েছো, তাই তো? নাকি সেম জিনিস, সেম জিনিস ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সও পড়বে। তো কোন জায়গাগুলো এক হবে সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, এরপরে যখন রিভিশন করবে তখন এই চ্যাপ্টারগুলো যখন হবে। দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স আর গ্র্যাভিটেশনের মতো এত সিমিলারিটিস নেই, প্রথমেই বললাম 90% মানে কম বললাম, 95% সিমিলারিটিস আছে। ইভেন ডিরাইভেশনও সিমিলারিটিস আছে, একটা ডিরাইভেশন করলে আরেকটা ডিরাইভেশন করার দরকার পড়ে না, আমি করে করে দেখিয়েছি। তার জন্য তোমাদের নাম দিয়েছি গ্র্যাভিটেশন উইথ ইলেকট্রোস্ট্যাটিক্স। বাট ম্যাগনেটিজমে অত মিল নেই, বাট অনেকটাই মিল আছে। এখানে যেমন ইলেকট্রিক লাইনস অফ ফোর্স পড়েছো, তেমনি ম্যাগনেটিজমে পড়বে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কোথা থেকে অরিজিনেট হয় একটু বলে ফেলো।
পজিটিভ চার্জ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স কোথা থেকে অরিজিনেট হবে নর্থ পোল থেকে কোথা থেকে হবে নর্থ পোল তার মানে তুমি এভাবেই ভাববে যখন পড়াবো আমি তখন বলবো যে ওর পজিটিভ চার্জ ম্যাগনেটিজমে নর্থ পোলের মতো বিহেভ করে কার মতো নর্থ পোলের মতো বিহেভ করে তারপর আশা করি তোমরা পড়েছো তাহলে ম্যাগনেটিজমও ওরকম সেম হবে যাই হোক বলে রাখলাম আমি যখন ম্যাগনেটিজম পড়াবো তখন তোমরা মাথায় রেখো এই কথাগুলো তখন একটু কম্পেয়ার করে দেখে নেবে ঠিক আছে সুবিধা হবে ওই জায়গাগুলো আর একটা কথা আমার মনে পড়লো একটু বলে রাখি ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ডু নট ইন্টারসেক্ট ইচ আদার করেছি না এরকম কিছু সেম জিনিস হবে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ডু নট ইন্টারসেক্ট ইচ আদার বাট ডিফারেন্সও আছে যাই হোক যখন হবে আমি ওগুলো আবার বলবো আমি ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে কম্পেয়ার করেই বলবো এখন ছাড়ো আমি বলে রাখলাম তাই অনেক বইতে ইলেকট্রিক ফ্লাক্স কে ফাই দিয়ে ডিনোট করে পরে যাতে প্রবলেম না হয় তার জন্য ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই করলাম ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ডি করব ক্লিয়ার সবার ইরে কথা বলিস না কেন চলো এবার ভালো করে শুনবে ভালো করে শুনবে বলছে ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা ই ডট এ আচ্ছা ভালো করে বুঝবে ফিল করে দেবো চিন্তা নেই সব বলুন প্রথম কথা এটা কি প্রোডাক্ট ডট প্রোডাক্ট তাহলে প্রথম ইম্পর্টেন্ট জিনিস ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স এখানে ফ্লাক্স বলা মানে ইলেকট্রিকই ধরবে আমি তো ম্যাগনেটিক এখন পড়াইনি ফ্লাক্স এটা কি কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি সেকেন্ড কথা এ ইউনিট কি হবে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ইলেকট্রিক ফিল্ডের ইউনিট নিউটন পার কুলম তোমরা সবাই জানো এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার তাহলে ইউনিট হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম বলো সবাই ক্লিয়ার কিনা একটা একটা করে ক্লিয়ার করছি কিরে এর পরের কোশ্চেনটা ইয়ারে দিয়েছিল এর পরের কোশ্চেনটা ইয়ারে দিয়েছিল কি কোশ্চেন বলেছিল যদিও এখন আমরা এটা পড়াইনি বাট বোর্ডস এর ভিডিওতে হয়ে গেছে চিন্তা নেই ওটা এখানেও পড়া হবে সুন্দর অঙ্ক হবে এখান থেকে ওটাও একটা খুব মজাদার কোশ্চেন যেখান থেকে সেরকম কোনো বড় ডিরাইভেশন নেই লজিকে সুন্দর সুন্দর অঙ্ক হবে তো সেখানে আমরা করব ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ইউনিট ভোল্ট পার মিটার বা তুমি বলবে স্যার এটা এলো কিভাবে এটা আসবে পোটেনশিয়াল যখন তোমরা শিখবে এর ফর্মুলা হবে এখানে বলে রাখছি যখন হবে আমি পড়ে দেখাবো চিন্তা নেই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর ডিভি ভি মানে হচ্ছে পোটেনশিয়াল এর ইউনিট হচ্ছে ভোল্ট তাই ভোল্ট আর মানে হচ্ছে ডিস্টেন্স ভোল্ট পার মিটার তাহলে এখান থেকে বলো ভোল্ট পার মিটার ইনটু এরিয়া মিটার স্কোয়ার বলো কি হবে আরেকটা ইউনিট ভোল্ট মিটার পরীক্ষায় কি কোশ্চেন দিয়েছিল বলে দিই বলেছিল ফ্রম দ্য ফলোইং হুইচ ওয়ান হ্যাজ আ ইউনিট অফ ভোল্ট মিটার বলে চারটে অপশন ছিল ক্লিয়ার সবার চলো এটা মনে রাখো আপাতত ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর এখান থেকে ভোল্ট মিটার হয় চিন্তা নেই ভোল্ট পার মিটার এটা তোমরা একটা দুটো ক্লাস বাদে খুব ভালোভাবে বুঝে যাবে আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে ডাইমেনশন এটাও এক বছর দিয়েছিল ডাইমেনশন তোমরা পারবে না আমি করব পারবে আচ্ছা করিয়ে দিই সব এক জায়গায় থাকলো নিউটন হবে এল এল টি টু দি পাওয়ার মাইনাস টু মিটার স্কোয়ার হবে এল স্কোয়ার কুলম কুলমটা একটু বলে দাও আমায় এটি আচ্ছা কোন কোন বইতে এটা আই থাকতে পারে হ্যাঁ আগেই বলে দিলাম মানে অপশন অপশন আই থাকলে আই করে দেবে চলো এটা হবে তাহলে কত এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফ্লাক্স বলে চারটে অপশন ছিল টিক মারবে এটাতে বলো বুঝলে কিনা বললাম না একদম সহজ সহজ জায়গা
क्लियर बाबा কোন কোন বইতে এটা এরকম থাকে লিখে দিচ্ছি আমি এখানে যাতে কোনো কনফিউশন না হয় এল এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস 2 3 সরি আই টু দি পাওয়ার মাইনাস 1 আই থাকবে কখন তো যেটা থাকবে দুটো তো কখনো একসাথে থাকবে না যেকোনো একটা থাকবে আচ্ছা এবার কোশ্চেন ভালো করে ভাবো এদিকে হচ্ছে আচ্ছা তুমি আমাকে বলো আচ্ছা ফ্লাক্সের আগে ডেফিনিশন বলি ফ্লাক্সের ডেফিনিশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড अच्छा नहीं भाई बोली टोटल नंबर ऑफ इलेक्ट्रिक लाइंस ऑफ फोर्स पासिंग नॉर्मली through the area এটাকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স ভালো করে শুনো কি বলছে আবার বলছি টোটাল নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাসিং নরমালি থ্রু দা এরিয়া আচ্ছা মানে কি মানে বলছো আচ্ছা এটা আমরা আগে পড়িয়ে এসেছি বলো তো এই এটা হলো প্রথম ফিগার এটা এক নম্বর ফিগার এটা দু নম্বর ফিগার বলতো কোনটা ইলেকট্রিক ফিল্ড এর স্ট্রেংথ বেশি অপশন 2 তাহলে কি আমরা এখানে বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি যদি বাড়ে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বেশি পাস করবে বলো আচ্ছা তাহলে তোমরা এইটুকুই বুঝে গেছো টোটাল নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে ম্যাথমেটিক্যালি ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি বলো বুঝলে কিনা এবার বলছে পাসিং নরমালি থ্রু দা এরিয়া এর মানে কি এটাতে স্টুডেন্টরা একটু ভুলই এই পাসিং নরমালি থ্রু দা এরিয়াতে গুরুত্ব দাও না তোমরা এটা ভালো করে বুঝো পাসিং নরমালি থ্রু দা এরিয়া এর মানে কি এর মানে হচ্ছে এরিয়া ভেক্টরের সাথে ভালো করে শোনো এরিয়া ভেক্টরের সাথে লাইন্স অফ ফোর্স গুলো কত অ্যাঙ্গেলে পাস করবে ভালো করে ভুলো বের করে আনসার আবার বলছি